হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তার সাথেই থাকছে গরিব মধ্যবিত্ত অসহায় দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষদের জন্য আবারও রাজ্য রাজনীতিকে বিরাট বড় অনুদানের সুখবর। এমনকি ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে তার জন্য উঠে আসছে দারুণ আপডেট। তবে এত কিছুর মাঝে রাজ্য রাজনীতিকে চাপানো তোর যেমন থাকছে, তেমনই আবহাওয়ার বিরাট বড় ভোল বদলের লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। আর সেই সাথেই পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, বাংলার দুয়ারে ঝাঁপে পড়ছেন মমতা তথা রাজ্য সরকার একের পর এক প্রকল্প নিয়ে, কখনো দিদির দুধ কখনো আবার দিদির রক্ষা কবচ। তবে এত কিছুর মাঝেও গেরুয়া শিবিরের লক্ষ্য থাকছে একের পর এক কটাক্ষ আর তার সাথে মিঠুনের বিরাট বড় ঘোষণা। সব মিলে চোখ রাখবো ধামাকাদার আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। এবং ভিডিওর মাঝেই থাকবে আবাস যোজনা নিয়ে দারুণ দারুণ সুখবর। যারা এখনো পর্যন্ত আবাস যোজনার ঘর পাননি, অবশ্যই তাদের জন্য থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সংবাদ। তবে তার আগে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। তবে তার সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনারই জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানান, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। দুয়ারে ভোট পৌঁছতে এবার নজর পড়ল মালদহ বীরভূমের দিকে। পঞ্চায়েতে ভোটের আগে জেলা সফরে বেরিয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও আসতে পারে নতুন নতুন ঘোষণা আর সেই সাথেই বিরাট বিরাট অনুদানের খবর। পঞ্চায়েতে ভোটের আগেই তাই জেলা সফরে বেরোলেন মমতা। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ হলেই আগামী 31 জানুয়ারি মালদহ সফরে যাবেন বাংলারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 1 তারিখ বীরভূমের বোলপুরে সরকারি পরিষেবা যোগদান দেবেন তিনি। মালদহে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত দুয়ারে সরকারের কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা। আর তার পাশাপাশি সাইকেলও তুলে দেওয়ার কথা রয়েছে ওই কর্মসূচিতে। আর এরই মাঝে ঘটলো আরো এক বিরাট বড় বিপদ। মস্কো থেকে গোয়াগামী বিমানে ফের বোমা আতঙ্ক, আর যার ফলে 240 জন যাত্রী নিয়ে উজবেকিস্তানে জরুরি অবস্থা। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই 4টে বিমানটি এদিন ভোর 4:15 গোয়ার ডবলমি বিমানবন্দরে অবতরণ হওয়ার কথা ছিল। তবে আজুর এয়ার সংস্থা ওই বিমানটি ভারতীয় আকাশ সীমার প্রবেশের আগেই সেটিকে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে সংবাদ সূত্রে খবর। যেখানে যে তথ্য উঠে আসছে, গতকাল রাতে প্রায় 12:30 নাগাদ ডবলমি বিমানবন্দরের ডিরেক্টর অফিসে একটি ইমেল আসে। সেই ইমেলে দাবি করা হয় মস্কো থেকে গোয়াগামী এই 4টে বিমানটিতে বোমা রাখা হয়েছে, আর তারপরেই ভারতীয় আকাশ সীমায় প্রবেশের আগেই এমনই অবতরণ করা হলো জরুরি ভিত্তিতে। আর এমনই সময় আরও এক খবর, রণক্ষেত্র ধর্মতলা, পুলিশকে তাড়া, আইএসএফ সমর্থকদের পাল্টা লাঠিচার্জ, কাঁদনে গ্যাস। ধর্মতলায় একের পর এক ঘটনা। আইএসএফের কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় আইএসএফ সমর্থকরা গার্ডরেল ভেঙে বিক্ষোভ দেখাতে থাকেন, যেখানে আরাবুল ইসলামকে গ্রেপ্তার না করলে বিক্ষোভ চলবে বলে জানান তারা। গার্ডরেল ভেঙে দেন, যেখানে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, অন্যদিকে পরিস্থিতি সামাল দিতেই কাঁদনে গ্যাসের সেল ফাটায় পুলিশ। আইএসএফ সমর্থকদের দাবি, আজ তাদের দলের প্রতিষ্ঠা দিবস, ধর্মতলায় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন তারা। সেই সময় তৃণমূলের নেতা আরাবুল ইসলামের নেতৃত্বে হামলার মুখে পড়তে হয় তাদের। ভাঙড়েই হামলা হয়, এমনকি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও হামলার মুখে পড়তে হয় বলে তাদের দাবি। আর এর মাঝে আবহাওয়ার বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ, 24 ঘন্টায় সব ওলট পালট, বদলে যাবে শীতের চেহারা। সরস্বতী পুজোর আগেই বাংলায় পারদ চড়বে কতটা, উঠে এলো বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। এইমাত্র খবর, সামান্য বাড়লো কলকাতায় তাপমাত্রা, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। নেতাজির জন্মদিন থেকে সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, সবই উষ্ণতায় কাটবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সাথে টাকা কেলেঙ্কারি নিয়ে একের পর এক খবর উঠে এসেছিল, আর তাতে বিরাট বড় কাণ্ড। এই মুহূর্তে লেটেস্ট খবর, যেখানে নিয়োগের জন্যই 30 কোটি টাকা ঘুষ, 3 ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে এবার কুন্ত। হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিল পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দী তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তার দাবি, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে 19 কোটির বেশি টাকা নিয়েছিলেন কুন্তল ঘোষ। 3 দফায় যুব তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকাল তারা নিউ টাউনের ফ্ল্যাটে হানা দেয় ইডি। সূত্রের খবর, তার ফ্ল্যাট থেকে বেশ কিছু আয় ব্যয়ের হিসাব এবং স্থাবর অস্থাবর সম্পত্তির নথি পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি, যেখানে আয়ের সঙ্গে সম্পর্কিত সামঞ্জস্যের অভাব রয়েছে। এই বিপুল সম্পত্তির উৎস কি, 19 কোটি টাকা কোথায় রাখা আছে, এই প্রশ্নের উত্তর জানতে চায় ইডি আধিকারিকরা। কিন্তু সদুত্তর না মেলায় কুন্তল
বিশাল ঘোষকে গ্রেপ্তার করলো ইডি। এদিন তাকে আদালতে তোলা হয়। 3 ফেব্রুয়ারি পর্যন্ত যুব তৃণমূল নেতাকে ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। চোখ রাখবো আরো এক বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদে। এই মাত্র বিরাট বড় খবর, ডিএচএ বিপদে এবার প্রধান শিক্ষক, তৃণমূল নেতার নির্দেশের পরে ইসোকচ। এই মাত্র খবর, দিদিরে দুধ তৃণমূল সাংসদের সামনে বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন করেছিলেন, তারপরে শাসক দলের স্থানীয় ব্লক সভাপতির রসের মুখে পড়তে হয় তাকে। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি আধিকারিককে ফোনের নির্দেশ দিতেও শোনা গিয়েছিল তৃণমূল স্থানীয় ব্লক সভাপতিকে। আর তার ঠিক 24 ঘন্টার মধ্যেই শোকজ করা হলো বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের জেনারিহি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে। সাক্ষী গোপাল মণ্ডল নামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে মিড ডে মিল বন্টনের ব্যবস্থা, ছাত্র সংখ্যা কমে যাওয়ার অনুপস্থিতির মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। যদিও প্রধান শিক্ষকের দাবি, সাংসদের সামনেই ডিএ চাইতেই হেনস্থার মুখে পড়তে হলো তাকে। আর তারই মাঝে ফের বিরাট বড় প্রশ্ন, বঙ্গ বিজেপিতে কি আবার ভাঙন, ফের কি তৃণমূলে হিরণ? বিরাট বড় খবর, খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। পদ্ম শিবির ছেড়ে হিরণ চট্টোপাধ্যায় ঘাসফুল শিবিরে যোগ দেবেন বলে রাজনৈতিক মহলের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছিল। সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবার হিরণ গিয়েছিলেন বলে একটি ছবি প্রকাশ্যে এসেছিল। যদিও সে কথা উড়িয়ে দিয়েছিলেন হিরণ, তবে বেশ কিছু মাস ধরেই বিজেপির দলের বৈঠকে তাকে যোগ দিতে দেখা যায়নি। আর তা সত্ত্বেও বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের দিকে অভিযোগের আঙুল তুলছেন তারকা বিধায়ক, তাকে বৈঠকে ডাকা হয়নি বলে অভিযোগ তোলেন হিরণ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ ঘোষ, তবে দলের অন্দরে যে হিরণের সঙ্গে একটা দূরত্ব বেড়েছে তা এক প্রকার স্পষ্ট। এই আবহে তৃণমূলের প্রতীকী সম্মিলিত একটি দেওয়ালের সামনে পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতির সঙ্গে হিরণ সভায় বসে থাকার একটি ছবি প্রকাশ এসেছে আর জানিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি আবার হিরণের তৃণমূলে যোগদান কেবলমাত্র সময়ের অপেক্ষায়? এমনই প্রশ্ন উঠছে। আর এদিকে আবার ঝাঁঝালো মন্তব্য, কোন দলের ক্ষমতা থাকলে প্রার্থী দিতে পারে, অনুব্রতর গড়ে হুঁশিয়ারি তৃণমূল নেতার। যেখানে উলকন্ডা পঞ্চায়েতে 13টি আসনের মধ্যে 13টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতব মৌরস্বরে, এমনই হুঙ্কার দিলেন তৃণমূল অঞ্চল সভাপতি। তার হুমকি, মনে রাখবেন পঞ্চায়েতটা আমাদের, কোন দলের ক্ষমতা থাকলে প্রার্থী দিতে পারে কিন্তু অশান্তি হলে ছাড়ব না, ময়ূরেশ্বরে প্রকাশ্য বিরোধীদের, এমনটাই হুমকি তৃণমূলের উলকন্ডা অঞ্চল সভাপতি। চোখ রাখবো পরের খবরে। হঠাৎ করেই আবারও শিক্ষা চাকরি দুর্নীতির বিরাট বড় খবর সামনে উঠে আসছে। শিক্ষকের চাকরির নামে কোটি কোটি টাকা, 19 কোটি রহস্য ফাঁসে যুব তৃণমূল নেতার ফ্ল্যাটে এবার ইডি পৌঁছে গেল। আবারও প্রাথমিক চাকরির নিয়োগের দুর্নীতিকাণ্ডে নতুন করে নাম উঠেছে, আর তাতেই চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, প্রশ্নের পর প্রশ্ন। উদ্ধার হয়েছে বেশ কিছু জমির দলিলও। বিরাট বড় খবর, হুগলির জেলা তৃণমূল নেতা কুন্তল ঘোষকে আগেও একাধিকবার নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি মানিক ঘনিষ্ঠ তাপসের সঙ্গে মুখোমুখি বসিয়ে টাকার লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে নিউ টাউনে একটি বিলাসবহুল আবাসনে 2টি ফ্ল্যাট রয়েছে ওই যুব তৃণমূল নেতার। তার একটিতে ইতিমধ্যে তল্লাশি সেরেছে ইডি, তারপর অপর ফ্ল্যাটেও তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, গোটা প্রক্রিয়ায় কুন্তলকে টানা জিজ্ঞাসাবাদ করে যাচ্ছিল ইডি আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে কুন্তলের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, টাকার লেনদেন, এছাড়া তিনি কতদিন এই বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন, গত কয়েক বছর আগের তুলনায় বর্তমানে তার সম্পত্তি বেড়েছে কিনা, সেই সমস্ত খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। আর এমনই সময় মমতার ধামাকা, আবারও শিক্ষামূলক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর, যেখানে কারা পাবেন এই নতুন মেধাশ্রী বৃত্তি, বিশেষ বিশেষ লেটেস্ট খবরে চোখ রাখবো। যেখানে খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অন্যান্য অগ্রসর শ্রেণীর ওবিসি ছাত্রছাত্রীদের জন্য মেধাশ্রী নামক একটি নতুন শিক্ষামূলক প্রকল্প ঘোষণা করেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে এদিন তিনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অগ্রসীনে জাতি এবং সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষার্থীদের জন্য বৃত্তি বন্ধ করার পদক্ষেপে সমালোচনা করেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্যার্থে। সরকার এই নতুন বৃত্তির কথা ঘোষণা করেন, আর তাতেই বাজিমাত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝে বিরাট বড় ধামাকা লেটেস্ট নিউজ, নন্দিনীর হোটেলে হঠাৎই হাজির হলেন মদন মিত্র, খেলেন পালং শাক, সঙ্গে দিলেন বিরাট সুখবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই নন্দিনীর কাছেই পৌঁছে গেলেন এবার মদন মিত্র। ফুটপাতের খাবারের হোটেলের গল্প একের পর এক ভাইরাল হওয়ার পর এবার মদন মিত্রের দেখা। শুক্রবার আচমকাই সেখানে পৌঁছে গেলেন আর একই সঙ্গে দিলেন বিরাট সুখবর। তৃণমূল বিধায়ক জানিয়েছেন তার বিধানসভা এলাকায় একটি স্কুলে স্পোর্টস রয়েছে, সেই অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা করার জন্য মদনের কাছে অনুরোধ এসেছিল। আর তার পরিচিতি থেকে নন্দিনীর হোটেলের কাছে পৌঁছে যান তৃণমূল বিধায়ক। আর এরপরই বিধানসভায় ফেরার পথে ডালহৌসি অফিস
নিজ পাড়ায় নন্দিনীর হোটেলে যান মদন, তারপরে রান্না খেয়ে আপ্লুত মদন মিত্র, এরপর আরও ভাইরাল এবং চর্চায় আসতে পারেন সোশ্যাল মিডিয়া নন্দিনী তার কোনোভাবেই বোঝার অপেক্ষায় রাখে না। তবে এত কিছুর মাঝেও রাজ্য রাজনীতিকে চাপানো তোর তো থাকছেই, বঙ্গে ফের জেলায় জেলায় কেন্দ্রীয় দল, 100 দিনের প্রকল্প সহ 11টি প্রকল্প নিয়ে মেগা ট্রিপ কবে শুরু, এবার বিরাট বড় ধামাকা। খবর উঠে আসছে প্রত্যেকটি জেলায় 8 দিন ধরে পরিদর্শন করবেন কেন্দ্রীয় দলগুলি। প্রথম দফায় পুরুলিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা পরিদর্শন করবে কেন্দ্রীয় দল, পরবর্তী দফায় পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। এমনকি বাদ থাকবে না ছুটির দিনও, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় দল। কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে বিস্তারিত সূচি দিয়ে জানানো হয়েছে নবান্নকে। আর যেখানে শুধুমাত্র 100 দিনের কাজ নয়, 100 দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প সহ রাজ্যের 11টি প্রকল্পের তদন্ত করতে কেন্দ্রীয় দল আসার কথা গ্রামোন্নয়ন মন্ত্রকে জানিয়ে দিয়েছে নবান্নকে। তারপরে দিনে বিস্তারিত সূচি দেওয়া হয়েছে, আর তাতেই হঠাৎ করে টালমাটাল গোটা রাজ্য রাজনীতি। আর অন্যদিকে খবর, নির্বাচনের দাবি রাজপথে পড়ুয়ারা, নির্বাচনের দাবিতে মিছিলে পা মেলালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। পড়ুয়াদের স্পষ্ট দাবি, 3 বছর ধরে কোনো ইউনিয়ন নির্বাচন হচ্ছে না, বারংবার জানা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফে, আর যার ফলে পড়ুয়াদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত না হলে বড় আন্দোলনে নামার হুমকি দিলেন তারা। আর তার সাথেই মমতার একের পর এক অনুদানের খবর থাকছে ভিডিওর শেষ কিনে, আর সেই সাথেই পাবেন কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1000 করে ঢুকবে টাকা। আবাস দুর্নীতির পর আবারও নতুন করে আসার আলো, সব মিলে থাকছে বাছাই করা খবর যা ভিডিওর শেষ কিনে দেখতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের খবর কেমন লাগলো কমেন্ট উপস্থাপন করে জানিয়ে দিন। তবে তার সাথেই আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট উপস্থাপন করে জানিয়ে দিন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।